জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জিতে এশিয়ান মিটে অংশ নেবার পথ প্রশস্ত করলো শুভার্থী মাহাতো। কেরালায় অনুষ্ঠিত ন্যাশনাল ক্লাসিক পাওয়ার লিফটিং এ 69 কেজি বিভাগে দুটি ইভেন্টে পদ জয় করেছে জলপাইগুড়ির এই সোনার মেয়ে। শুভার্থী পেয়েছে একটি সোনা ও একটি রূপার পদক। শুভার্থীর এই সাফল্য সাড়া ফেলে দিয়েছে জাতীয় স্তরে। ইতিমধ্যেই তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে জলপাইগুড়ি। কলা বিভাগের স্নাতক শুভার্থী জলপাইগুড়ির একটি জিমে প্রশিক্ষকের কাজ করে। তার স্বপ্ন এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করা। শুভার্থী আশাবাদী, জাতীয় পাওয়ার লিফটিং এ সোনা ও রূপো জিতে দেশের হয়ে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে। আমি ন্যাশনাল ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিলাম, কেরালায় হয়েছিল, এবং ওখানে আমি জুনিয়ারে 69 ক্যাটাগরিতে খেলেছি। ওখানে ওভারঅল পাওয়ার লিফটিং আমি সেকেন্ড হয়েছি এবং স্কোয়াটে আমি গোল্ড পেয়েছি। আচ্ছা, এই ধরনের সাফল্য আগামীতে তুমি কোথায় যাবার? এই ন্যাশনাল যে রেজাল্ট আমার এসছে এর থেকে আমার এশিয়ান চ্যাম্পিয়নশিপে সিলেকশনের ছাড়পত্র পাওয়ার সুযোগ আছে। এখন দেখা যাক কত দূর পাওয়া যায় আর কি। তুমি কার হয়ে অংশগ্রহণ করেছিলে এখানে? আমি ওয়েস্ট বেঙ্গল হয়ে খেলেছি। আমি বলেছিলাম তো, এবার ন্যাশনাল পার্টিসিপেট আমি করেছি, ন্যাশনালের রেজাল্টও ভালো হয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আগামীতে যেন আমি মেডেল নিয়ে আসতে পারি, এটাই আমার টার্গেট থাকবে। মূলত তুমি তো বিশেষ শরীর চর্চা নিয়ে বা জিম নিয়ে বেশিরভাগ থাকো, সাধারণ মানুষ এখন জিমের প্রতি অনেকটাই আগ্রহী, তাদের প্রতি তোমার কি বার্তা রয়েছে? হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই জিম বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আমি বলবো যে থাকতে, কারণ এটা করলে মানুষ অনেক সুস্থ থাকে, যেখানে ডিপ্রেশনের থেকে অনেক মেন্টালি অনেক ফ্রি থাকে, শারীরিক দিক থেকে অনেক সুস্থ। এই জন্য আমি বলবো যে জিম বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, জুম্বা, যোগা করাটা খুব দরকার। এখন কি করো তুমি? আমি এখন আমেরিকান হেলথ ক্লাবে ইনস্ট্রাক্টরের কাজ করছি। পড়াশোনা আমার 2021-এ গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। শুভার্থীর এই সাফল্যে খুশি তার মা সরস্বতী মাহাতো ও বাবা শঙ্কর মাহাতো। তারা চান তাদের মেয়ে শুভার্থী আরো বড় ক্রীড়াবিদ হয়ে দেশের সম্মান বৃদ্ধি করুক। আমি তো খুবই খুশি, হ্যাঁ, ও যাতে আরো এগোতে পারে তার জন্য আর কি সবাই অপেক্ষায় আছি, প্রত্যেকের আশীর্বাদ নিয়ে যাতে ও এগোতে পারে। কি করার ইচ্ছা আপনার? ও তো এর আগেও বলা হয়েছে যে ভারতের হয়ে খেলবে, এটাই ওর জীবনের বড় স্বপ্ন, আমি সেই স্বপ্নকে সমর্থন করছি আর কি। পরিশ্রম কতটা করে? প্রচুর পরিশ্রম করে, যে ওর পরিশ্রম দেখে হয়তো আমার চোখে কোনো মানে কখনো কখনো জল এসে যায়। প্রচুর পরিশ্রম করে। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরের এই কৃতি ক্রীড়াবিদকে তার সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি।